ভারাণসী শহরটি আধ্যাত্মিক ভারতের প্রাণকেন্দ্র। তবে এই শহরটি মন্দির, মসজিদ, গঙ্গা সব কিছু মিলিয়ে মিশে একাকার। তবে এখানকার আধ্যাত্মিক কর্মকাণ্ড শুধুমাত্র গঙ্গার ঘাটে সীমাবদ্ধ নয়। বারাণসী শহরে আছে একাধিক মন্দির। ঠিক কত মন্দির তা গুণে বলা সম্ভব নয়। কেউ কেউ বলেন 300-র অধিক, কেউ কেউ বলেন 500-র অধিক। আজকে বেরিয়ে পড়লাম বারাণসীর বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির দর্শন করব বলে। আজকে বেনারসের আমাদের বারাণসীতে দ্বিতীয় দিন বলতে পারেন। সকাল সকাল আমরা 7:30-এর মধ্যে বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। আমরা আজকে যাচ্ছি এখানকার, তো জানেন আপনারা সবাই, এটা মন্দিরের শহর। তো আমরা আজকে প্রথম চলেছি দুর্গা মন্দিরের দিকে। একটা রিক্সা রিজার্ভ করে নিয়েছি। প্রথমে আমরা দুর্গা মন্দির যাবো, তারপর আমরা শঙ্করপ্রসাদ মন্দির যাবো। তো চলার পথ আমাদের থেকে চেয়েছিলো অনেক টাকাই, যেহেতু সিজন চলছে। তো আমরা 150 টাকায় আপ ডাউন রফা করেছি গোধুলিয়া মোড় থেকে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। একটা বড় জলাশয়টার মতো রয়েছে, এটাকে দুর্গা কুণ্ড বলা হয়। আমরা যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে লাল মন্দিরটা, এটাই হচ্ছে আমাদের দুর্গা মাতা মন্দির। মানে ভেতরে হয়তো আমরা ছবি সেইভাবে তুলতে পারবো না, কারণ জানেন মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ থাকে। তো যতটা পারবো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর এর সম্বন্ধে যদি কিছু বলার থাকে নিশ্চয়ই আমরা বলবো। বাইরে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর ফুলের ডালা কেনার জায়গা রয়েছে, মিষ্টির দোকান রয়েছে। আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। তো কোনো অসুবিধাই নেই, ঠিকই আছে। এই যে দুর্গা মন্দিরের ভেতরে দেখছেন, এখানে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে গিয়ে দুর্গা মায়ের মন্দির। এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো আমরা তো ভেতরে ফটোগ্রাফি করতে পারছি না, তো বাইরে থেকেই ছবি তুলছি। আর এইখানে এটা দেখছেন, এটা শিব মন্দির রয়েছে। চাইলে আপনি এখানে শিবের মাথায় জল ঢালতে পারবেন। তো এই আমরা দেখানোর চেষ্টা করলাম, ভেতরে মায়ের দর্শন আমরা খুব ভালোভাবে করেছি, বা সেটা দেখাতে পারলাম না কোনোভাবে। তো আপনারা আসতে পারেন। দুর্গা মন্দির থেকে আমরা পুজো দিয়ে যে রিক্সা নিয়েছিলাম সেটা করে আমরা চলে এসেছি এবারে শঙ্করপ্রসাদ মন্দির। এই যে দেখতে পাচ্ছেন সামনে এই মন্দিরটাই, এটি এটা রয়েছে, এখানে লেখা রয়েছে জয় সিয়ারাম। তো এখানে বাইরে পার্কিং রয়েছে, আর ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। ফোন আপনাকে বাইরে কাউন্টার আছে, কাউন্টার জমা করে দিতে হবে, দিয়ে আপনাকে যেতে হবে। তাই আমরা ভেতরের ছবি দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর হনুমান এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। যদিও এটা জানা কথা এখানে এটা থাকবেই, কারণ এটা তাদেরই মন্দির, তারা ধরে নেয়। তো বাইরে আপনি ফুল মালা নিতে পারেন, আমরা একটা ফুলের সাজি নিয়েছি পুজো দেওয়ার জন্য। আপনি আপনার মতো করে নিতে পারেন, প্রসাদ বাইরে থেকেও নিতে পারেন, ভেতরেও নেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা এবার ফোনটা জমা করে দিচ্ছি, তো এসে বলবো যে কী কী দেখলাম ভেতরে। তো এই দেখছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেনারসের কাল ভৈরব মন্দিরের সামনে। আমরা মন্দিরে যাবো আজকে পুজো দিতে, তো আপনাদেরকে দেখাচ্ছি। বারাণসী মানেই বাবা বিশ্বনাথ বা কাশী বিশ্বনাথ। কিন্তু বেনারসে বাবা বিশ্বনাথেরও আগে কার দর্শন করা জরুরি জানেন কি? বিশ্বনাথ যদি এ শহরের রাজা হন, তবে তিনি গঙ্গা তীরের এই শহরের রক্ষাকর্তা। তিনি হলেন কাল ভৈরব। মনে করা হয় কাশীতে সব কিছুই তার মর্জি মাফিক চলে। তিনি এই শহরের প্রধান কোতোয়াল। কাশীর প্রাচীন প্রবাদ অনুযায়ী আগে কাশীর কোতোয়ালের পুজো করো, তারপরে অন্য কাজ। এমনকি বাবা বিশ্বনাথেরও আগে এই কোতোয়াল মহারাজের পুজো করা জরুরি। কাল ভৈরব হলেন সময়ের অধিপতি এবং মৃত্যুর দেবতা। মহাদেবেরই একটি রূপ এই কাল ভৈরব। বেনারসের এই কাল ভৈরবের মন্দিরের ঠিক পেছনেই আছে বিশ্বেশ্বরগঞ্জ থানা, যে থানায় একটি চেয়ার আলাদা করে রাখা আছে, যাতে আছে কাল ভৈরবের ছবি। এই চেয়ারে বসার সাহস কেউ কখনো দেখায় না। রোজ তাকে প্রণাম জানিয়ে তবেই শুরু হয় কোতোয়ালির কাজ। বারাণসীর কাল ভৈরব মন্দির দর্শন করে আমরা আরো খানিকটা এগিয়ে গেলাম। এই কাল ভৈরবের মন্দির বরাবর খানিকটা এগিয়ে গেলে
ঠিক উল্টো দিকে রাস্তায় আছে আরও একটি গুরুত্বপূর্ণ মন্দির, যেটি মহামৃত্যুঞ্জয় মন্দির নামে পরিচিত। স্বয়ং মহাদেবের মৃত্যুঞ্জয়ী অবতার এই মহামৃত্যুঞ্জয়। বর্তমানে সংস্কার হয়ে মন্দিরের বাইরের আদল কিছুটা বদলেছে। এখানে মহাদেবের লিঙ্গকে পূজারী ছাড়া দর্শনার্থীরা স্পর্শ করতে পারেন না। প্রচলিত বিশ্বাস, মহামৃত্যুঞ্জয় চরণামৃত থেকে নিরোগ হওয়া যায় বহু কঠিন ব্যাধির। আরও বিশ্বাস, এখানে পুজো দিলে অকাল মৃত্যুকে ঠেকানো যায়। আমরা পুরুলিয়া চক থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে আমরা চলে এসেছি বিএইচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। তো এর ভেতরে একটা মহাদেব বা বিশ্বনাথের মন্দির রয়েছে, আমরা সেখানে যাবো। প্লাস ঢোকার পথে যেটুকু আমরা বিএইচইউ দেখতে পাবো সেটা দেখবো, তো সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকছি, এটা মেন গেট। প্রবেশ দ্বার দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভারতের একটা বলতে পারেন অন্যতম শিক্ষাকেন্দ্র। এই দেখতে পাচ্ছেন পুরোটা ম্যাপ দেওয়া রয়েছে কোথায় কী রয়েছে। আমরা তো সবটা ঘুরতে পারবো না, কারণ সবটা ঘোরা তো কারোর পক্ষে সম্ভব নয় বা পারমিশনও নেই সব জায়গায় বাইরের লোকে যাওয়া। কিন্তু ভেতরে একটা বাবা বিশ্বনাথের একটা মন্দির রয়েছে, আমরা ততটাই যাবো। এখানে বাইরের লোকে অ্যালাউ রয়েছে, দেখতে পাচ্ছেন চারদিকটা খুব সুন্দরভাবে প্রকৃতিতে গাছগাছালিতে ভরা, সবুজের মধ্যে ঘেরা। এর আগেও আমরা এখানে এসেছি, তখন সেগুলি হয়তো করা হয়নি, দেখা যাচ্ছে। দেখুন একটা সরস্বতী স্ট্যাচু রয়েছে আর বেনারস হিন্দু ইউনিভার্সিটি লেখা রয়েছে। তো এটা শিক্ষাক্ষেত্রে একটা পীঠস্থান, অনেকেই এখানে পড়াশোনা করার ইচ্ছা রাখেন বা হয়তো সুযোগ পান না। তো তারপর একটা ক্যাম্পাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো আপনারাও আসবেন বেনারস এলে এই ইউনিভার্সিটির ভেতরে এই বা বিশ্বনাথের মন্দিরে দর্শন করবেন। इस घटना से तो आज थोड़ा सीधा हो जाता है ना।
हाँ वही साइड में नीचे। हाँ ये ऐसे आ जाए।